আরামবাগ মহকুমা জুড়ে চলছে দুস্থদের ত্রাণ বিতরণ। কোথাও তৃণমূল নেতাদের পক্ষ থেকে, কোথাও ক্লাবের পক্ষ থেকে, কোথাও বা ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ানো হচ্ছে। এখন এই রকমই কিছু ঘটনা দেখে নেব। নমস্কার জানাই আপনাদের সবাইকে। এখানে আমার এই বৌরহাটি ওয়ানের পাড়াবাংনার গ্রামে, এটা হচ্ছে আমার দেশের বাড়ি এবং এখানে আমার মাটির টান, এখানে আমার জন্ম। তো আপনারা সব জানেন সারা পৃথিবী জুড়ে যে মহামারী চলছে করোনা ভাইরাস, সেই মহামারী থেকে বাঁচার একটাই উপায় লকডাউন। সেই লকডাউন চলার জন্যে আজকে এখানকার গ্রামের মানুষরা অনেকে আছে প্রচুর দুস্থ। এই গ্রামে চার পাঁচটা গ্রাম আছে, এখানে মানুষরা দিন আনে দিন খায়। এবং আমি এর আগেও এই গ্রামে এসেছি, যেহেতু গ্রামে আমার জন্ম, গ্রামে আলাদা ভালোবাসা, গ্রামকে আমি ভালোবাসি। এর আগেও আমি ক্যাশ টাকা তুলে দিয়েছি মানুষের সাহায্য অর্থে। এই আজকেও আমি চাল আলু পেঁয়াজ তুলে দিয়েছি আমার যতটা সাধ্য। আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, আমাদের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি সবার হাতে তুলে দিয়েছি যত সাধ্য তুলে দিয়েছি। এবং মানুষের সুরক্ষার জন্যে লকডাউন যেভাবে বাড়ছে, বা আগামী দিনে আমি চেষ্টা করব যে এই গ্রামের মানুষের পাশে আরও ভালো করে থাকার জন্য। কী দিলেন আজকে? আজকে আমি আলু দিয়েছি 5 কেজি, এই 4 কেজি আলু দিয়েছি, আর চাল দিয়েছি 5 কেজি, আর 2 কেজি পেঁয়াজ দিয়েছি। আগে এখানে কী দিয়েছিলেন আর? এখানে আমি এর আগে দিয়েছি, আমরা ক্যাশ টাকা দিয়েছিলাম, যাতে মানুষ, আমি 200 টাকা করে দিয়েছি, 500 টাকা করেও দিয়েছি, যাতে মানুষ ওষুধটা কিনতে পারে। যে মহামারী চলছে, মানুষের শরীর খারাপ, সমস্যা বা শাক সবজি, সেগুলো কেনার জন্য আমি ক্যাশ টাকা সবার হাতে তুলে দিয়েছি। আপনার নাম? আমার নাম শেখ শাহিদ ইমাম, আমি হুগলি জেলার যুব তৃণমূলের সম্পাদক। এখানে তো আপনার বাবার একটা বিশেষ পরিচয় আছে, সবাই বাবার নাম বলছে, কেমন লাগছে? ভালো লাগে, মানে বাবা, এখানে একটা সোসাইটি আছে, পাড়াবাংলান এডুকেশনাল সোসাইটি। কিছুদিন আগে, তিন চারেক আগে বাবা সবার হাতে ফল, আপনার চিনি, ছোলা, তারপরে বেসন, এসব সামগ্রী তুলে দিয়েছিলেন। বাবা প্রথম থেকেই গ্রামের প্রতি বাবার একটা ভালোবাসা। আজকে আমরা আরামবাগে থাকি, বসবাস করি, কিন্তু গ্রামের প্রতি আমাদের একটা আলাদা টান। আর আমার বাবা অল টাইম এই পাড়াবাংলান গ্রামে সবসময় গ্রামের পাশে থাকেন, আর বাবার দেখে আমরাও গ্রামের মানুষের পাশে থাকি। এখানে কে কে থাকেন তাহলে আপনাদের? এখানে আমার কাকারা সব থাকে, আমরা আরামবাগেই থাকি, এবং আমরা সেই জন্যে গ্রামের মানুষের পাশে থাকি। বাবা যদি ভালো, যারা ছাত্র আছে তাদেরকে প্রেরণা যোগানোর জন্য বাবা ভালো ছাত্রদের হাতে বই খাতা পেন তুলে দেন প্রত্যেক বছর। যারা উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে ভালো রেজাল্ট করে, বা 5 থেকে 10 পর্যন্ত ভালো, উচ্চ মাধ্যমিক 12 পর্যন্ত ভালো রেজাল্ট করে, তাদের হাতে বই খাতা পেন একটা ক্যাশ টাকা তুলে দেন। এবং এখানে আমরা বস্ত্রদানও করি প্রত্যেক বছর, আমাদের এই বছর 30 বছর হবে এবারে। প্রত্যেক বছর আমরা গরিব মানুষ যেখানে যারা আছে, যাদের আর্থিক সমস্যা আছে, তাদের হাতে ক্যাশ টাকা, ছাত্রদের হাতে বই পেন এবং জামা কাপড়ও আমরা তুলে দিই। আমি একটা জানালা পুরাই নিচ্ছি, আমি আমাদের আমাদের গ্যাস রান্না আবার হয়তো করে নেব। এই কাকা ছিল নুন থেকে আজকে আপনাদের কি উদ্যোগ নিয়েছে? আজকে আমাদের অর্জুন পাড়ার যুব ছেলেরা একত্রিত হয়ে আমাদের অর্জুন পাড়ার মধ্যে যে ভেস্ট পাড়া বলে অংশটা আছে, ভেস্ট পাড়া অংশতে আমরা আজকে নিজেরা চাঁদা টাঁদা দিয়ে
ওদেরকে আজকে দুপুরে খাওয়ানোর একটা ব্যবস্থা করা হয়েছে। আর আপনারা নিশ্চিতভাবে জানেন, আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে আপনারাও দেখেছেন, জানেন যে পরশু দিন আমরা 355টা পরিবারকে 8 নম্বর ওয়ার্ডের চাল ডাল আলু পেঁয়াজ বিতরণ করেছি, এবং গতকাল অর্জুনপাড়াতে 55টা পরিবারকে চাল ডাল আলু পেঁয়াজ বিতরণ করা হয়েছে। তো লকডাউন পরিস্থিতিতে মানুষের কাজকর্ম হচ্ছে না, মানুষের হাতে অর্থ নেই, তাই তাদেরকে আমরা সাধ্যমতো একটু সাহায্য করছি। এবং রমজান মাস পড়ে গেছে, অনেক মুসলিম গরিব মুসলিম পরিবার আছে, তাদের কথাও আমরা চিন্তাভাবনা করছি, তাদেরকে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য। এই জন্য আমরা আমাদের ছেলেদের মধ্যে আলোচনা করেছি, কালেকশন করছি, সেটাও খুব শীঘ্র বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। আজকে আপনারা কতজনকে খাবার তুলে দেবেন? 255 জন নামের লিস্ট করা আছে, এরপর যদি বাড়ে সেই বাড়তি খাবার আমরা তৈরি করছি, কারণ খাওয়ার জিনিস তো কাউকে এলে ফিরিয়ে দেওয়া যাবে না, তাই 255-এর অধিক টার্গেট নিয়ে আমাদের রান্নাবান্না শুরু হয়েছে। এটা কি কোনো এনজিওর পক্ষ থেকে আপনাদের? হ্যাঁ, এটা এনজিও বলতে পাড়া ছেলেরা একত্রিতভাবে অফশিপ আওতায় আছে, অফশিপ থেকে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প লকডাউনের মধ্যে করেছি, বিভিন্ন রকম সামাজিক কাজকর্মের মধ্যে থাকে, সে অফশিপের পক্ষ থেকে এগুলো করা হচ্ছে। আপনার নাম? শেখ সাবির আলী। ওই বাচ্চা মেয়েটা দেখো, দিলীপ কাকা এ করে ফেলেছে, মাঝখানে দাঁড়িয়ে পড়েছে, শালা শুধু ব্যাং কেন? গোল লাগে দাঁড়াও, একদম পিছনে এসছে কেন? গোল লাগেই দাঁড়াও, আগের মধ্যেই দাঁড়াবে, আজকে শেষ হলে তবে একজন আসবে, দাঁড়াবে রয়েছে। খানাকুল থানার অন্তর্গত, কিন্তু গ্রাম বলা যাবে না, গাঁ। এখানে খেটে খাওয়া মানুষ, দুস্থ সকলই পরিবার, সব পরিবারকেই, যার জন্য আমরা দেওয়া হচ্ছে, 2000 পরিবারকেই দেওয়া হচ্ছে। এই কারণেই ফাড়লে খেতে পায়, নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, এরা এখন অসহায়, এদের পাশে দাঁড়ানোই আমাদের কর্তব্য। সেই জন্য কিছু চাল ডাল সোয়াবিন দেওয়া হচ্ছে, এরপর আমরা যেটা ঠিক করেছি, ডিম এবং সর্ষের তেল আরও 2000 ফ্যামিলির হাতে তুলে দেওয়া হবে। কতদিন ধরে চলবে এটা? এটা এক সপ্তাহ চলছে, এখনও এক সপ্তাহ চলবে, জানি না করোনা ভাইরাস এখনও কতদিন আমাদের এই বিশ্বে থাকবে, অতএব সুনির্দিষ্ট করে বলতে পারবো না যে কতদিন পর্যন্ত আমরা চালাতে পারবো। মানুষ যখন অসহায় থাকবে, সেই অসহায়ের পাশে দাঁড়ানোই আমাদের নৈতিক কর্তব্য। সেই জন্য আমরা এখনও পর্যন্ত ঠিক করতে পারছি না কতদিন আমরা চালাবো, তবে এটা সিদ্ধান্ত নিতে পারি, যতদিন আমরা নিজেরা খেতে পাবো, আমাদের আশপাশ গ্রামের মানুষজনও যাতে খেতে পায়, সেই ব্যবস্থা করাই আমাদের হায়াতপুর নেতাজির সঙ্গের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আপনার নাম? শ্রীকান্ত মণ্ডল। আপনি ক্লাবের কি সম্পাদক?